এক হরফে পাপড়ি খুলে দশটি নেকির ফুল, এক আয়াতে ভাঙতে পারে লক্ষ কোটি ভুল, এক কিতাবের জীর্ণ রঙে নতুন জীবন লিখি এসো কোরআন শিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই বোন, এসো কোরআন শিখি, কি চমৎকার আহ্বান কিডস ক্রিয়েশনের এ বরকতময় আয়োজনে। আমরা কোরআন শিখতে চাচ্ছি এবং কোরআন পড়ার এক অদম্য আকাঙ্ক্ষাকে পূরণের স্বপ্ন দেখছি ধারাবাহিকভাবে। আজকের এই সপ্তম ক্লাস, এই এপিসোডে গত এপিসোডের ধারাবাহিকতাই মূলত আজকে শিখব যুক্ত অক্ষর শিক্ষা। তুমি হারিয়ে যেও না, ক্লাস ছেড়ে চলে যেও না, আর সকালে একবার একটা এপিসোড দেখো, প্রয়োজনে রাতে আরও একবার দেখে নাও। আবার যাদের সুযোগ বেশি আছে তারা একদিনে দুইটা তিনটে এপিসোডও দেখে ফেলবে। কিডস ক্রিয়েশন চেয়েছে কোরআন শিক্ষার এই কাজটাকে একেবারে ঘরে ঘরে পৌঁছে দিতে। সেজন্যই আজকের এই ক্লাসেও আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় ইনশাআল্লাহ শিখব যুক্ত অক্ষর। পৃষ্ঠা নম্বর 51-তে চলে যাও বইয়ের, এখানে গিয়ে দেখো একটা চমৎকার কথা আছে, যুক্ত হওয়ার তৃতীয় স্তর এখানে লেখা আছে, দেখো। তো আসো আমরা সোজা চলে যাচ্ছি আমাদের আমার জায়গাটায়। অধিক মনোযোগ সহকারে দেখতে হয় চারটা অক্ষর, ওই যে বলেছিলাম আলিফ কাফ লাম হা। দেখো তো একটু আগেই কিছু জিনিস জেনে নেই, আলিফ অক্ষরটি সামনের অক্ষরের সাথে জোড়া লাগে না। আরবি অক্ষর কোন দিক থেকে শুরু করতে হয় ওস্তাজি? ডান দিক থেকে শুরু করে বাম দিকে আসতে হয়। ব্যাস, এই যে দেখো এই ডান দিক থেকে এই দিকে যাচ্ছি। তাহলে আরবি অক্ষরটি সামনের অক্ষরের সাথে জোড়া লাগে না, আলিফটি সামনের অক্ষর যাই থাকুক তার সাথে জোড়া লাগে না। জোড়া তো বুঝুই, জোড়া মানে হচ্ছে একটার সাথে একটা এঁটে যাওয়া, এটা এঁটে যায় না মানে লেগে যায় না। আর যদি লেগে যায় তাহলে ওই অক্ষরটার আলিফ থাকে না, ওটা লাম হয়ে যায়। এটা নিয়ে একটু পরেই আবার আমরা ডিটেলস দেখছি। তাহলে এখানে আমরা একটু আসি, প্রথমে একটা শব্দের সেখানে তিনটে অক্ষর আছে, স্ক্রিনটা দেখো সুন্দর করে, মিম আছে, পরের অক্ষরটা কী হবে ওস্তাজি? পরেরটা লাম হবে, তার কারণে আপনি বলছেন পরে জোড়া লাগলে আলিফ থেকে একটা লাম হয়ে যায়, জোড়া লেগেছে যেহেতু এই জন্য একটা লাম হয়ে গেছে, আর শেষেরটা আছে আলিফ। তাহলে এটা হলো মিম, তারপরেরটা লাম, তারপরেরটা আলিফ। নিচে উচ্চারণগুলো লেখা আছে, তুমি চমৎকার করে রেখা টেনে ঠান্ডা মাথায় টেনে না। আমার মনে হয় কোনো কোনো বন্ধু ভুল করতে পারো, এখানে একটু ভুল হবেই, আর ভুল হলেই তো সংশোধন হবে, তাই না? তো প্রথমটাকে মাঝখানে যেটা আছে এটাকে অনেকে আলিফ মনে করে ফেলতে পারো, কিন্তু তখনই ওস্তাদজি কী যেন একটা থিওরি বলেছিল, থিওরিটা হলো যে আলিফ অক্ষরটা পরের অক্ষর সাথে যুক্ত হয় না, জোড়া লাগে না। এই থিওরিটি মনে রাখলেই হবে। সিন হামজা এগুলো জানি আমরা, মিম আলিফ এই দালের সাথে যদি লেগে যেত তাহলে এই এটার আলিফ থাকতো না, এটা কী হয়ে যেত? লাম হয়ে যেত ওস্তাদজি। খুব মনে রাখার একটা জিনিস এবং খুব সহজ, তুমি শুধুমাত্র ইচ্ছে করো, দেখবে তুমি ভালো পারবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমটা লাম আলিফ, লাম তোয়া শেষে একটা আলিফ আছে, এরপর হচ্ছে আলিফ লাম লাম হা, মানে আল্লাহ লিখতে হয় এভাবে। তাহলে প্রথমে আলিফ, তারপর লাম, তারপর আলিফ, তারপর তোয়া আলিফ, আলিফ লাম লাম আলিফ, মিম নুন, মিম দাল। একটু শব্দগুলো সুন্দর করে দেখো, কাফ, কাফের এই যে আগে জেনে নেই কাফ শব্দটা কীভাবে অক্ষরটা তৈরি হয়, অক্ষরটি যুক্ত হওয়ার সময় এই যে দেখো একটা হলো ব্যাস, এই যে লামের মতো দেখতে চারপাশে ঘুরে একটু বাঁকা হয়ে এটা আসলো, এ হলো একটা জিনিস, একটা উপাদান, আর মাঝখানে আছে এসের মতো, তাই না? যখন যুক্ত হয় তখন একটা মজার ব্যাপার ঘটে, সেটা হচ্ছে মাঝখানের যে এসের মতো যেটাই আসলো এইটা থাকে, হ্যাঁ, আর ওই যে অংশটা ওইটা থাকে না, বাহিরের যে অংশটা আছে এটা থাকে না। তাহলে কাপটা চেনাও সহজ, এসের মতো যেটা, এই দেখো এসের মতো থাকবে,
এখন কি কি শব্দ আছে এখানে? অক্ষর আছে, একটা আছে বা, আর একটা আছে নুন, আর একটা আছে কাফ, আর একটা হলো আলিফ। এর মধ্যে কাফ কোনটা তুমি সেটা আইডেন্টিফাই করো, শুধু কাফটা। এই তো ওস্তাদ, এটা কাফ, 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 বাস হয়ে গেল। গোল হা এর উপর যদি দুই নুক্তা দেয় তখন গোল তা হয়ে যায়। উপরের যে দুইটি বাড়তি অংশ আছে রশির মতো বা ডাব নারিকেলের মাথা সোরের মতো, এই দুইটা থাকে না যুক্ত হওয়ার সময়। একবার শেষে আসলে এরকম হতে পারে, কিন্তু যখন যুক্ত হয়ে প্রথমে কিংবা মাঝখানে আসবে তখন কেমন হবে, উপরের এই অংশটুকু বাদ, শুধু এই শূন্যটুকু থাকবে, এবং এই শূন্যটা শেষবারে যখন আসে তখন হাঁটা হবে এরকম। ওই শূন্যটাই জাস্ট একটু স্টাইল করে লেখা হয়েছে, আর কিছু না, ব্যাস। তাহলে আর যখন হাঁটা প্রথমে আসবে তখন এই শূন্যটার মাঝখান দিয়ে একটা দাগ চলে গেল। একটু দেখো, এ হলো শূন্য, এ মাঝখান দিয়ে একটা গোল দাগ চলে গেল, ব্যাস, এটা হা। আর শূন্যটা উঠিয়ে ফেললেও হা হয়, কিন্তু যেহেতু মেলাবে এই জন্য তাকে তো একটু মাঝখানে জোড়া লাগানোর কিছু একটা জিনিস দিতে হবে। যেমন দুইটা ইট পাশাপাশি বসালেই কিন্তু অল হয় না, মাঝখানে কী দেয়? বালু, সিমেন্ট, পরিমাণ মতো পানি দিয়ে মশলা বানানো হয়। তারপর দুটো ইট পাশাপাশি বসিয়ে যেমন একটা ওয়াল তৈরি করা হয়, একটার সাথে একটা কানেক্টেড হয়ে যায়, জোড়া লেগে যায়, জয়েন হয়ে যায়, ঠিক তেমনই দুইটা অক্ষরের মাঝখানে এই একটু টান দিয়ে দিয়ে মেলাতে হয়। হ্যাঁ, তো সেই জন্য হায়ের পরে যে দাগটা দেখছে সামনে একটু ভাড়ানো, এটা হলো ওইটাই, ওই টানটুকু। মাঝখানে আসলে শূন্যটা দুই দিকে পড়ে যাবে, মাঝখান দিয়ে এই দাগটা চলে যাবে। তাহলে এর মধ্যে হা কোনটা, আমরা শুধু সেটা আইডেন্টিফাই করি, একটা হা 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 হা, ব্যাস এই হাটা কন্ট্রোলতে ছেড়ে দিই। এ চমৎকার প্র্যাকটিস আছে সামনে, তারপর গোলতা আছে, একটু দেখি তো গোলতা, এটা শেষবারে গোলতা, অর্থাৎ যেখানে হা আছে গোল হা সেখানেই গোলতা বানানো যায়। তবে একটা মজার পড়া আছে, সেটা হচ্ছে গোলতাটা কখনোই শব্দের প্রথমে কিংবা মাঝখানে আসে না, গোলতাটা সব সময় শব্দের শেষে বসে। এইটা হচ্ছে একটা চেনার খুব সহজ একটা কাজ, আশা করি তোমরা চিনিয়ে ফেলেছো গোলতা, ব্যাস। হ্যাঁ, তাহলে অক্ষরের সাথে উচ্চারণ মিল করি এখন, এটা হা লাম কাফ সা মিম, চমৎকার। এর এখানে অনেকগুলো নিচে কিন্তু উচ্চারণ দেয়া আছে, উপরে আরবি অক্ষরগুলো নিয়ে আসা হয়েছে। এখন তোমার কাজ হচ্ছে রেখা টেনে অক্ষরগুলোর সাথে, যুক্ত অক্ষরের সাথে উচ্চারণগুলো মিল করা। খুব চমৎকার একটা পড়া, মিলিয়ে নাও তো। প্রথমটা কী আছে ওস্তাদ? যেটা কাফ, এরপরেরটা আলিফ, এরপরে লাম, এরপর হা তা, বা এটা নাম ইয়া, এটা নাম দাল। লাম আলিফ, আলিফ লাম হা, প্রথমে তোমরা বই থেকে এটা মিলিয়ে নিবে, এরপর যা করা আছে সেই কাজটুকু তুমি একা একা করে ফেলো, তারপরে দেখো যে কাজটা ঠিক মতো হয়েছে কিনা, এরপরে তোমার পড়ার সাথে একটা একটা করে মিলাও, দেখবা হয়ে গেছে, তাহলেই তুমি পূর্ণ পেরেছ। আশা করি তোমরা কেউ বাদ যাবে না, ইনশাল্লাহ সবাই পারবে পড়তে। আলিফ লাম আলিফ, আলিফ লাম লাম হা। এরপর 53 নম্বর পেজে চলে যাও, সেখানে গিয়ে দেখো কাফ হামজা হা নুন ইয়া, এরপর মিম দাল ইয়া নুন গোলতা, এরপরে হচ্ছে ঝা কাফ ওয়াও গোলতা, শুধু তা লিখলেই হবে। এরপর হলো জ মিম ঝা, এরপরে কী আছে বা প কাফ দাল, ওস্তাদ জি একেবারে সোজা পড়াটা, কাফ ইয়া লাম, প্রথমে লাম আলিফ লাম ত আলিফ, মিম লাম আলিফ, এরপরে হলো হা লাম হা, এই হাঁটা ছেড়ে দিয়ে, তাই না? তো এখানে লামটা মাঝখানে, তাই না, দেখেছো? কারণ হচ্ছে সামনের অক্ষরের সাথে জোড়া লেগে যাওয়ার কারণে একটা লাম হয়ে গেছে, মিম হামজা কাফ লাম। একটা কুইজ দেখি তো পারো কিনা, এতক্ষণ বলার পরে, আলিফ অক্ষরটির পরবর্তী হরফের সাথে জোড়া লাগলে ওই হরফের নাম কি হয়ে যায়? ওস্তাদ জি আপনি না বলেছেন এটা লাম হয়। এহ, আমার কলিজার টুকরা সন্তানরা, ছাত্ররা, শিক্ষার্থীরা, আল্লাহ যেন তোমাদের অন্তরগুলো কোরআনের জন্য খুলে দেন এবং তোমরা পারবে। আমি কথা বলছি কিন্তু তোমাদের কোনো কথাই আমি শুনছি না। তবে তোমরা একটা কাজ করতে পারো, কমেন্টস বক্সে
তোমরা চমৎকার করে তোমাদের অনুভূতি লিখতে পারো। যুক্ত হওয়ার চতুর্থ স্তর, যে সকল অক্ষর যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, এরকম অক্ষর ১২টা। যুক্ত হওয়ার সময় এই হরফগুলো লাল অংশটুকু থাকে, বাকি অংশ থাকে না। আমরা একটু দেখি তো সেটা কীভাবে হয়েছে। প্রথম দৃশ্য এভাবে, হা জিম খ, তাহলে হা নিচের অংশ পড়ে যায়, জিম এবং খ অবশ্যই পড়ে যাবে, সিন শিন সদ দদ, আইন গইন, আইনেরও নিচের অংশ পড়ে, গাইনের নিচের অংশ পড়ে, ফা কফ, তাহলে এই এর নিচের অংশগুলো পড়ে যায়। তাহলে আমরা অক্ষরগুলো একবার পড়ে নিই, হা জিম খ সিন শিন সদ দদ আইন গইন ফা কফ লাম, হরফগুলো মনে করি। আপনার সামনে ন্যূনতম ২০০ আইটেমের জিনিস, আপনি সব চিনেন। যে বাচ্চাটিকে বলার পরে বলে যে তুমি প্লেটটা নিয়ে আসো, গ্লাসটা নিয়ে আসো, ছোট্ট বেবিটি যদি গ্লাস চিনে গ্লাসটা নিয়ে আসতে পারে, সে আলিফ চিনবে, বা চেনবে, তা চেনবে, সা চিনবে। তার কারণ হচ্ছে এখানে মাত্র ২৯টা অক্ষর, আর সেও কমপক্ষে ১০০ জিনিস চিনে ফেলেছে। এর মানে হচ্ছে আমি ওই রিলেশনটা এটার সাথে একটু চিনিয়ে দিচ্ছি শুধু। এইটি তো হা ওস্তাদি, এটা এটা জিম, এটা খ, এটা সিন, এটা সিন সব দত আইন গয়েন ফা কফ লাম। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আইন এবং গয়েন। আইনটাকে দেখে হামজা মনে করবেন না, তার কারণ হামজা কারোর সাথে মিশে না, আর আইনটা হলো মাথার উপরের অংশটা দেখা যায়। ৫৫ কাঙ্ক্ষিত হরফে গোল দাগ দেই, এখানে অনেকগুলো অক্ষর আছে শুধু হায়ে গোল দাগ দিবেন, এখানে অনেকগুলো শব্দ আছে শুধু জিমগুলোতে গোল দাগ দেন, একটা একটা করে, একটা একটা করে জিম। এখানে অনেকগুলো হরফ আছে কিন্তু আপনি চাইলে সব হরফগুলো পড়েন। এখানে শুধু খগুলোকে আইডেন্টিফাই করেন, খ খ খ। এখানে শুধু সিনগুলোকে আমরা আইডেন্টিফাই করুন, নিচের অংশ পড়ে গেছে সিনের, এই তো সিনগুলোকে। ওস্তাদ যে সহজ হয়ে গেল পড়াটা, মাশা আল্লাহ। এখানে একটা মজার ঘটনা ঘটিয়েছি, দ্বিতীয় লাইনে সিনের দেখেন, প্রথমে কিন্তু এক দাগের উপরে তিন নুক্তা, আর এটা হলো দাঁত দাঁত দাঁত, তারপরে তিন নুক্তা। এর মানে হলো নিচের অংশ পড়ে গেছে সিনের, আর ছাটা আকারে ছোট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মজার পড়া হচ্ছে ওস্তাদ জি, ছায়ের উপরেও তিন নুক্তা, সিনের উপরেও তিন নুক্তা, যুক্ত হলে এই দুইটাকে আপনি পাশাপাশি আইডেন্টিফাই করতে পারেন কিনা, এটাই হচ্ছে আপনার কাছে আমার জিজ্ঞাসা। বাস শেষ, এরপরে সদগুলো শুধু মাথাটুকু থাকবে, এই তো সদ 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 সদ, এরপর দদ 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 দদ, একের পর এক দাগ দিয়ে যান, শুধু গোল দাগ দিয়ে যান। আইন, আইনটা হলো এভাবে এভাবে এভাবে। একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে আইন অক্ষরটা প্রথমে আসলে তো আলহামদুলিল্লাহ আমরা এটা দেখব আইন, শেষে আসলে আইন এটাও চিনি, কিন্তু আইন যখন মাঝখানে আসে তখন এই যে কালো মাথাটা, এই কালো মাথাটা দিয়ে আসে, দেখুন এই কালো মাথা। তাহলে একটা জিনিস আমরা আজকে জেনে নিই, একটু এটা ব্যতিক্রম হয়েছে যদিও, তো কালো মাথা অক্ষরের নাম আইন, এরপরে আইনের উপরে এক নুক্তা দিলে গয়েন হয়ে যায়, আমরা জানি এটা, আপনি গয়েনটা আইডেন্টিফাই করেন। ফাটা হলো এই না, প্রথমে ফা আসলে এরকম, মাঝখানে আসলে দুই পাশ থেকে এসে শুধুমাত্র এভাবে ফাটা হবে, হ্যাঁ এই যে দুই পাশে দুইটা হাতলের মতো একটু থাকতে হবে, আর নাহলে কিসের সাথে জোড়া লাগবে। এখানে নুনের উপরে এক নুক্তা, ফায়ের উপরে এক নুক্তা, মিলটা কি, মিল হচ্ছে নুক্তা একটাই, অমিলটা কোথায়, অমিল হচ্ছে এক দাগের উপরে এক নুক্তা, আর এটা শূন্যের মতো, অর্থাৎ ফায়ের প্রথমে যে শূন্যের মতো দিয়ে শুরু করা তার উপরে এক নুক্তা, শুধু এইটুকুই পার্থক্য। আর ফা চিনলে কফ তো চেনা সহজেই, কারণ একই রকম শুধুমাত্র উপরে দুই নুক্তা, আর কোনো পার্থক্য নেই, কফ 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 কফ। লাম চেনা সহজ, কারণ এর আগে আমি লাম নিয়ে অনেক কথা বলেছি, এটা লাম 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 লাম। ফাঁকে আপনি চাইলে সব শব্দগুলোই পড়ে ফেলেন, যেমন ইয়া লাম মিম, আলিফ লাম মিম, ফা লাম মিম, লাম কফ, লাম আলিফ, ফা আইন লাম, লাম আইন, লাম কফ মিম, এভাবে, হ্যাঁ কারণ হচ্ছে পুরোটাই, যে হরফ অন্য হরফের সাথে স্পর্শ হয় না ওই হরফটির নাম কি, একটা কুইজ। আস্তে যে আপনি বলেছেন এটা হলো হামজা, চমৎকার। তো বলতে বলতে আজকের এপিসোড শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। আমানতের খেয়ানত করা ও বিশ্বাসঘাতকতা করা, রাষ্ট্রীয় আমানত সরকারের কাছে থাকে জনগণের জান মাল ইজ্জত আবরুর, স্বামীর সম্পদ সন্তান এবং এই সার্বিক অবস্থার আমানতদার স্ত্রী, আবার স্ত্রীর তার জান মাল সম্মান ইজ্জতের আমানতদার স্বামী, এমনি করে করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের আমানতদার, একটা গোপন কথাও কিন্তু একটা আমানত, টাকা পয়সা ধন দৌলত যার যেখানে আছে আমানতের খেয়ানত করা যাবে না, এটা কবিরা গুনাহ এবং বিশ্বাসকে
ঘাতকতায় পরিণত করা যাবে না, আস্থাকে নষ্ট করা যাবে না। বিচারপতি থেকে নিয়ে ঘরের স্বামী পর্যন্ত, স্থানীয় নেতৃবৃন্দ থেকে নিয়ে ড্রাইভার পর্যন্ত, যে বিশ্বাস এবং আস্থা রেখে যার উপরে যে নির্ভরশীলতা হয় সেটা যেন কখনোই বিশ্বাস ঘাতকতায় পরিণত না হয়, এটা কবিরা গুণা। তাহলে মানব সমাজ ধ্বংস হয়ে যাবে যদি এই কবিরা গুণায় লিপ্ত হয়। মুসলমানকে কষ্ট দেয়া, গালিগলাজ করা এবং পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এক মুসলিম আর এক মুসলিমকে গালিগলাজ করছে, হেয় প্রতিপন্ন করছে, কার্টুন চিত্র একে ব্যঙ্গাত্মক মন্তব্য করছে এবং এক মুমিন আর এক মুমিনকে দিয়ে বিভেদ সৃষ্টির পায়তারা করছে, এই কাজগুলোর সাথে যারা জড়িত তারা কবিরা গুণায় লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যুক্ত অক্ষর শেখার সাথে সাথে ইমান এবং আমলে যেন ন্যাক জিন্দিগিতে যুক্ত হতে পারি, কবিরা গুণাগুলো থেকে বাঁচার তৌফিক দিন। আল্লাহ তাআলা ন্যাক আমলে আমাদেরকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দিন। এ দোয়া করে আজকের এপিসোড থেকে বিদায়। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হরফে পাপড়ি খোলে দশটি নেকির ফুল, এক আয়াতে ভাঙতে পারে লক্ষ কোটি ভুল, এক কিতাবের জীর্ণ রঙে নতুন জীবন লিখি, এসো কোরআন শিখি।